সম্মানিত সোপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজ কথা বলবো আমরা ভালো মানুষ হওয়ার জন্য আমাদের কইটি কাজ করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য আমাদের চারটে কাজ করতে হবে এক নম্বর হচ্ছে আমাদের ইমানটা বিশুদ্ধ হতে হবে ইমানের ভিতরে কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না আমরা যখন কোনো কিছু চাইব তখন আল্লাহ তালার কাছে চাইব কোনো কিছু সাহায্যের প্রয়োজন হবে আল্লাহ সুহানা তালা কাছে আমরা চাইব যেমনটা আবদুল্লা ইবিন আব্বাস আল্লাহ তালা মাতা হাত বলে নবীজি বললেন ওয়দা সাল তেফাস আলিল্লা ওয়দা স্তান তাইন তানবিল্লা যখন তোমরা কোনো কিছু চাইব আলা সোহানওয়ালার কাছে চাও কোনো কিছু সাহায্যের প্রয়োজন হবে তখন আল্লাহ তালা কাছে তোমরা চাও তাহলে আমাদের সব কিছুর মালিক আল্লা সোবাহানওয়ালা তিনি হচ্ছেন হায়াতের মালিক মৌতের মালিক এমন কোনো বিষয় নিয়ে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তালা এই জন্য আমরা যে কিছু চাইবো সবগুলোই আমরা আল্লাহ সোহান আওতালের কাছে চাইব আল্লাহ তালা বলেছেন কলিল্লাহমা মালিকাল মুল্কিল্কা মাংতা হায়াতের মালিক সম্মানের মালিক ইজ্জতের মালিক বেউজিত মালিক সব কিছুই আল্লাহ সোহান আওতার তাহলে যে কোনো যে পরিস্থিতি আমরা কোনো কিছু চাইব সাহায্য চাইব আমরা কী করবো আল্লাহ তালা কাছেই আমরা চাই এই হচ্ছে সলাৎ আদায় করা এই সলাৎ একটা হচ্ছে সময় মতো আদায় করা আরেকটি হচ্ছে সালাডটা গুরুত্ব সহকারে আদায় করা যেমনটা আল্লাহ তালা বলেছেন হাফিজ ও আলসালি ও সালাতিল বুস্ত ও মিল্লাহি ক নিতিন এটা গুরুত্ব সহকারে আমাদের আদায় করতে হবে সময় মতো আমরা সেই সালাডটুকু আদায় করতে হবে আমরা অনেক সময় কি করছি জোহরের সালাদটা আমরা আসর সময় আদায় করি বিশেষ করে মা বোনদের এমন হয় যে জোহর কাজ করতে করতে আমরা আসর রক্ত শেষ করে ফেলি এমন সময় আমরা সালাত আদে করতে যাই কিংবা নামাজ আদে করতে যাই এটা আমাদের জন্য কাম্য নয় আমরা কি বলবো প্রত্যেকটা কাজে আমরা সালাদকে আগে রাখবো নামাজকে আগে রাখবো তারপর আমরা বাকি কাজগুলো আমরা করে নেব তাহলে দেখা যাবে যে কাজগুলো দুই ঘন্টার প্রয়োজন হবে সেই কাজটা আল্লাহ তাআলা সেই কাজটার মধ্যে বরকট ঢুকাই দেবে দেড় ঘন্টায় আপনি কমপ্লিট করতে পারবেন তো যাই হোক হাদিস্বরূপের মধ্যে এসেছে ওই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ যে ব্যক্তি সে সময় মতো সালাত আদায় করে আসল্লাহ আউ্ আলী যে ব্যক্তি সময় মতো নামাজটাকে আদায় করলো সে ব্যক্তি হচ্ছে ভালো মানুষ তাহলে এই নামাজটা সময় মতো আদায় করতে হবে আবার এই নামাজটা আমাদের গুরুত্ব সহকারে আদায় করতে হবে নামাজে বে খেয়ালে কিংবা বেমনোযোগী ব্যবহার করতে আমরা সে নামাজটাতে হওয়া যাবে না যেমনটা অনেক সময় নামাজ পড়তে গেলে আমরা বেমনোযোগী হয়ে যাই এ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ফওয়াই উল্লিল মুসল্লিন একদল লোক আছে যারা নামাজ পড়েও জাহান নামে হবে কেন আল্লাদিন হিমসাহ আল্লা দিন ওয়াম না উনআন মাউন এ নামাজটা গুরুত্ব সহকারে হুসুবির সহকারে এ নামাজটাকে আমাদেরকে আদায় করতে হবে তিন নম্বর হচ্ছে হালাল উপার্জন এটা অত্যন্ত একটি কঠিন বিষয় আজ আমরা হালাল উপার্জন এমন করে ফেলছে যেন হালাল উপার্জনের আমাদের কোনো কিছু হয় না আর হারাম উপার্জনকে এমন মনে করছে যেন ওই হারামটাই আমার জন্য হালাল প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হালাল এবং হারাম রয়েছে এবং সে হারাম টাকাগুলো আমরা কী করি হালাল মনে করে ফেলি তাহলে এই বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যতে কিংবা কোনো চাকরিতে গুড় সুদ সব কিছু মিলে আমাদের প্রত্যেকটার মধ্যে আমরা হালাল এবং হারাম থাকি তাহলে এই হারামগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন যে শরীরে রক্ত এবং মাংস হারাম সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি তার শরীরে রক্ত মাংস হারাম তার দোয়া আল্লাহ সব তার দরবারে কবুল হবে না তাহলে এই হালাল উপার্জন আমাদের জন্য অত্যন্ত একটি জরুরি বিষয় চার নম্বর হচ্ছে আচরণ ভালো করা আমাদের আখলাখ ভালো করা অনেক সময় আমরা হাজি সাহেব কিংবা আলেম হাফিজ মৌলানা মুফতি এরকম হই কিন্তু আমাদের আচরণটা অত্যন্ত নিন্দনীয় একটি আচরণ আমাদের আচরণ কী হতে হবে স্বামী তার স্ত্রী আচরণ ভালো করতে হবে স্ত্রী তার স্বামীর সাথে তার আচরণ ভালো করতে হবে পাড়া প্রতিবেশীর সাথে আচরণ ভালো করতে হবে তাদের হকগুলো সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে আদায় করতে হবে প্রতিবেশীর হক ব্যাপারে রাসোকরাম সাল্লাম বলেছেন যে আমার তো বই হই কবে যে জিবরে লাশে বলে যে তোমার পাড়া প্রতিবেশীর হক কেমতের মাঠ তোমাদেরকে দিতে হবে আমাদের এরকম বই হই রসুল আকরম সাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে ইদা তবাক্তা মার কাতাং ফাঁকির মা হতা রানাকা তিনি বলেছেন যখন তোমরা কোনো কিছু রান্না করো তখন সে রান্নার ব্যাপারও তোমরা জল একটু বাড়াই দো পানি একটু বাড়িয়ে দাও কেন তোমার পাড়া প্রতিবেশী খোঁজখবর জন্য তোমরা নিতে পারো তাহলে বোঝা গেল কোনো একটা সামান্য কোনো কিছু হলো পাড়া প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করতে হবে আবদুল্লাবনে ওমর রাজি আল্লাহ তালু তিনার বাসায় একটি বকরি জবে হয়েছিল তিনি বাসায় এসে বললেন যে বকরি যে জব হয়েছে প্রতিবেশী তার হক কি তুমি আদায় করতে পারছো এরকমভাবে সাহাবাইকার এরকমভাবে খবর খোঁজখবর নিতেন যে পারা প্রতিবেশী তার প্রতিবেশী কিভাবে সঠিকভাবে আছে কিনা প্রতিবেশী তার আচরণ খারাপ হয়েছে কিনা তিনার আচরণের প্রতিবেশী কষ্ট প্রতিবেশীর বিষয়েও আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে অনেক মনোযোগী দিতে হবে আমাদের হাতের দ্বারা আমাদের পায়ের দ্বারা আমাদের জবানের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় হাদিস শরীফের মধ্যে এসেছে আল ও মাংসালিম আল মুসলিম ও নামিল্ল ই ওয়াদিহি যে ব্যক্তি তার হাত এবং পায়ের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সে ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান তাহলে আমাদের হাতের দ্বারা আমাদের জবানের দ্বারা আমাদের কাজের দ্বারা আমাদের কর্মের দ্বারা যেন কোনো মানুষে কষ্ট না পায় যদিও আমার চেয়ে ছোট হয় যদিও আমার চেয়ে বড় হয় যদিও আমার সময় বৈশি হয় যে কোনো বিষয় হোক যে কোনো ব্যক্তি হোক কোনো মানুষ যাতে আমাদের হাতের দ্বারা আমাদের জবানের দ্বারা কোন অবস্থাতে কষ্ট না পায় তাহলে এই মনো এই কথাগুলো আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের শুনতে হবে এবং সেগুলো আমাদেরকে বুঝতে হবে আল্লাহানাও তার আমাদের সকলকে সেই সমস্ত কথাগুলো গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করব ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি